শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে চীনের বিপুল প্রস্তুতি, যে কোনো সময় হামলা হতে পারে ভারতে। পাকিস্তানে ভয়ঙ্কর হামলা চালালো তুরস্কের স্পেশাল ফোর্স। রক্ত ঝরলেও রাজপথ ছাড়ছেন না মিয়ানমারের বিক্ষোভকারীরা, ভয়ঙ্কর বিপদে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানা ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন। এবং সবশেষ থাকছে মক্কা মদিনার দুই পবিত্র মসজিদে মহামারী পৌঁছায়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ ছাড়াও তিব্বত, অরুণাচল এবং ভুটানের বিতর্কিত সীমান্ত অঞ্চলেও প্রচুর নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। লাদাখ নিয়ে গুম হারাম ভারতের বাড়তি উদ্বেগ হয়ে এসেছে তিব্বতের বিভিন্ন এলাকা এবং সীমান্ত রেখার সেনা ঘাঁটিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় চীনের বিপুল উন্নতির ঘটানো। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জিনজিয়াং প্রদেশে ভুটান বিমান বাহিনীর ঘাঁটিও। লালফৌজ সেখানে ব্যাপক সেনা নিয়োগ করেছে, জমায়েত করা হয়েছে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম। লাদাখের সেনা ঘাঁটিগুলোর সাপ্লাই লাইন আরও মজবুত করতেই তিব্বতে চীন নজর দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত ফরওয়ার্ড বেস এ রসদ এবং সামরিক অস্ত্রশস্ত্র পাঠানো যায়, তার জন্য এমন কৌশল নিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিব্বতের বিভিন্ন বড় শহর এবং সীমান্ত এলাকায় সেনা ঘাঁটিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি লাসা বিমানবন্দরে সামরিক অবকাঠামো তৈরি করেছে চীন। ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, আকাশ সুরক্ষা প্রযুক্তি, বিমানবাহিনীর সহযোগী এয়ারবেস এবং 100টি অ্যাটাক হেলিকপ্টার রাখার জন্য অত্যাধুনিক সেট তৈরি হয়েছে। 2020 সালে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দুই জনসংখ্যার দেশ ভারত এবং চীন সীমান্তে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তারপর সমস্যা সমাধানে 9 দফা বৈঠক হয়েছে, তাতে কোনো সমাধান সূত্র বের হয়নি। সেনা সংখ্যা কমানো এবং সেনা অপসারণ করা নিয়ে একমত হতেই পারছে না দুদেশের সেনাবাহিনী। যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক এবং পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে শুরু হওয়া মহড়াটি 3 সপ্তাহ ধরে চলবে। পাকিস্তান সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানায়, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার তরবেলায় অবস্থিত সেনাবাহিনীর বিশেষ শাখার প্রধান কার্যালয়ে আতারতুক XI 2021 মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে তুর্কি স্পেশাল ফোর্স এবং পাকিস্তান সেনাবাহিনীর এলিট স্পেশাল ফোর্সেস গ্রুপ অংশ নিয়েছে। কাউন্টার টেরোরিজম ক্লোজ কোয়ার্টার ব্যাটল, কর্ডন অ্যান্ড সার্চ, র্যাপেলিং ফায়ার অ্যান্ড মুভ টেকনিক্স, হেলিকপ্টার র্যাপেলিং, কম্পাউন্ড ক্লিয়ারেন্স, হোস্টেস অ্যান্ড রেস্কিউস আরও বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশ নেবে উভয় দেশের সেনারা। বিবৃতিতে বলা হয়, যৌথ সামরিক মহড়া ভ্রাতৃত্বপূর্ণ দুদেশের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। সাম্প্রতিক বছরগুলোতে আঙ্কারা এবং ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। পাশাপাশি তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন সরকারি দফতরের কর্মীরা। বুধবার সুচির দলের পক্ষ থেকে দাবি করা হয়, মঙ্গলবার রাতে দরজা ভেঙে LND-র অফিসে অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। দলটির কার্যালয় তছনছের অভিযোগ করা হয়েছে। দেশটিতে হাজার হাজার মানুষ যখন NLD সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে, তখন সুচির দলীয় দম্পতে এ ধরনের হামলার ঘটনা ঘটল। এরপর থেকে আন্দোলন আরও জোরদার হতে থাকে। বেশ কিছু শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। বিক্ষোভকারী তরুণ নেতা ইথ শাহ সিন যা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা নীরব থাকতে পারব না, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে যদি রক্তপাত হয় তবে আমরা তাদের দেশটি দখল করতে দিলে আরও রক্ত ঝরবে।
এর আগে মঙ্গলবার নিপিদুতে পুলিশ রাবার বুলেটে তিনজন আহত হলেও রাজপথে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভে পুলিশ রাবার বুলেট, জলকামান, লাইভ রাউন্ড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীরা বলেছেন, সামরিক সরকারকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত, ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল ইরান। আজ বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ফোর্সের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে প্রদর্শন করা হয়। এ সময় জুলফিকার বাশির, দেজফুল এবং কিয়া মডেলের একটি করে ক্ষেপণাস্ত্র সেখানে দেখানো হয়। তিনটি ক্ষেপণাস্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত। উল্লেখ্য, জুলফিকার বাশির এর পাল্লা হচ্ছে 700 কিলোমিটার। এতে রয়েছে অপটিক্যাল ডিভাইস যা দিয়ে সাগরে ভাসমান যানকে সহজে আঘাত হানতে পারে। এছাড়া কিয়াম ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 800 কিলোমিটার, ছুড়ার পরে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য দেজ ফুল ক্ষেপণাস্ত্রটির পাল্লাও 1000 কিলোমিটার। সৌদি আরবের মক্কা এবং মদিনার দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন, পৃথিবীর দুটি মাত্র স্থানে মহামারী পৌঁছায়নি, সেগুলো হল মক্কা এবং মদিনার দুই পবিত্র মসজিদ। করোনার মহামারী চলাকালীন উমরা পালনকারী এবং দর্শনার্থীদের সেবা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টা শীর্ষক একটি সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই সৌদি আরবের গৃহীত কার্যকর পদক্ষেপগুলো প্রমাণ করেছে এই জাতীয় সংকট এবং দুর্যোগ মোকাবেলায় সবার কাছে অনুকরণীয়। এটি সম্পূর্ণ ক্ষমতা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সিম্পোজিয়ামে আরও উপস্থিত ছিলেন মদিনা এবং অ্যাসিরের গভর্নর, রয়্যাল কোর্টের উপদেষ্টা, মসজিদ আল হারামের গ্রান্ড মুফতি শায়খ খালিফ ইবনে হুমায়িদ, স্বাস্থ্য হজ উমরা মন্ত্রীরা এবং সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।